আদর আজাদ ও পূজা চিড়ে এসেছেন দর্শক শ্রোতাদের মন মজাতে। ভালোবাসার দুষ্টু মিষ্টি মুহূর্ত ছড়িয়ে দিতে চান তারা, জানান দিতে চান নিজেদের প্রেমের কথাও, কে কি ভাবলো, কারা নিন্দা করলো, তা নিয়ে মোটেও চিন্তিত নন এ যুগল। এমনই এক গান নিয়ে হাজির হয়েছেন আদর পূজা। ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাদের অভিনীত সিনেমা লিপস্টিক। তারই রোমান্টিক গান নিন্দুকে প্রকাশ পেয়েছে 4 এপ্রিল সন্ধ্যায়। একদমই সাদামাটা সাধারণ চরিত্রের দুজনের ভালোবাসার কথাই উঠে এসেছে গানটিতে। গানে প্রেমময় কথার সঙ্গে চিত্রায়ন ও লোকেশন মিলিয়ে যেন ভালোবাসার আবহ তৈরি করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। অভিনয় শিল্পী দুজনেই ডি গ্ল্যামি লুকে হাজির হলেও গানটির এক একটি ফ্রেম হয়ে উঠেছে বর্ণিল। শ্রোতারাও গানটি বেশ পছন্দ করছেন এবং মন্তব্যই লিখে যাচ্ছেন প্রশংসা বাক্য। অনেকদিন পর শ্রোতারা পেলেন ইমরান ও ন্যান্সির দ্বৈত গান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কবির বকুলের লেখা গানটিতে সুর দিয়েছেন ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। নিন্দুকের আগে বেশামাল নামে সিনেমাটির আরেকটি গান প্রকাশ পেয়েছে। সেখানে পূজা যেভাবে হাজির হয়েছেন নিন্দুকে গানে, তার উপস্থিতি একদমই উল্টো। রোজার ঈদ উপলক্ষে মুক্তি পাবে এই সিনেমাটি।